গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু অবকাশে দেবজানি আমি দেবজানি তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর তোমাদের সাথে শেয়ার করছি জুঁই ফুল আমাদের বাড়ির দু হাজার চব্বিশের প্রথম জুঁই ফুল তো সকালবেলা উঠে চা বানাচ্ছি আর আজকে তোমাদের সাথে শেয়ার করছি পাঁচ মিনিটে আমার ডেইলি রুটিন আর এই জিনিসটা আমার হাজবেন্ড আজকে নিয়ে এসেছে আমার হাজব্যান্ডকে বলেছিলাম যে একটা স্টিলের ট্রে কিনে এন কারণ যতগুলো ফাইবারের ট্রে কেনা কারণ সেটা না চাড়া করতে মানে হালকা কিন্তু এই ট্রেটা ওরে বাবা এত তো ভীষণ ভারী আর আমি বলছি এটা তো প্লেটেরই কাজ করবে ট্রে থেকে প্লেটেরই কাজ করবে তো যাই হোক নতুন ট্রেতে দুজনে মিলে চা খাবো তো অনলাইনে অনেকগুলো ট্রে দেখেছিলাম একটু বড় সাইজ বিভিন্ন রকম আবার ভাবছি ঘরে এনে দেখব বেশ বড় ছোটর মধ্যে খুঁজছি যে দুটো কাপ অন্তত বসবে সেরকম ট্রে তো যদি শপিং মলে কখনো যাই গেলে ওই ট্রেগুলো বেশ ভালো হয় ওরামই ছিল আমার ঘরে কিন্তু পরে ভেঙে গেলো কিন্তু এই স্টিলের ট্রেটা কিন্তু পরলে আর ভাঙবে না আর সকালবেলা ব্রেকফাস্টে খাওয়া হচ্ছে ঘুগনি মুড়ি তো ওই ঘুগনিটা সেদিন দিয়ে দিয়ে এসেছিলো দিয়ে গিয়েছিল তো সেটা দিয়ে সকালবেলা ব্রেকফাস্ট হচ্ছে আর সকালবেলা উঠে অনেকগুলো বাসন টাসন মেরে নিয়েছি সিঙ্ক পরিষ্কার রান্নাঘর একদম পয় পরিষ্কার কিন্তু এখন আবার নতুন করে রান্না বান্না হবে আসলে কদিন ধরে না শরীরটা ঠিক ভালো যাচ্ছে না মানে না দুপুরে ঠিকঠাক ঘুম হচ্ছে না রাতে ঠিকঠাক ঘুম কিছুই যেন শান্তি পাচ্ছি না তো মনের মধ্যে বিভিন্ন রকম একটা টেনশন কাজ করছে তো সেইগুলো মিলিয়ে যেন ঘুমটা হচ্ছে না আর ঘুমটা ঠিকঠাক না হলে সবই উল্টো হয়ে যাচ্ছে তো এখন চাল ধুয়ে নিচ্ছি আর আমার ডেলি তো তোমরা জানো অবশ্য আজকে একটু গড়িমসি করেই দিনটা শুরু করেছিলাম অনেকটা শুয়ে বসেই কাটিয়েছি কারণ বাজার তো করাই ছিল আগের দিন চিকেন আনা ছিল চিকেনটা ম্যারিনেট করাই ছিল শুধু ওই পেঁয়াজ আদা মানে আদা রসুন কাঁচা লঙ্কা এগুলো দিয়েছিল না শুধু ম্যারিনেট করা শুধু ওই নুন হলুদ তারপর গুঁড়ো কাশ্মীরি মিরিচ এগুলো দিয়ে ম্যারিনেট করা ছিল তো ওই রসুনটাও ছাড়ানো ছিল ওই জন্য শুয়ে বসেই দিনটা কাটিয়েছি আর সেভাবে আর কিছু যেন করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে খালি শুয়েই থাকি শুয়েই থাকি আর একটু ফোন দেখি গল্প করি এই আর একটু ফোনের মধ্যে সিনেমা দেখছি ওয়েব সিরিজ দেখছি পঞ্চায়েত ওয়েব সিরিজের থার্ড পার্টটা দেখা হয়ে গেছে এর আগে যে দুটো পার্ট ছিল ওগুলো তো অনেক আগেই দেখা হয়ে গেছে এবারে থার্ড পার্টটাও দেখে নিলাম তো এই সব চলছে আর ওই যে বললাম চিকেন রান্না হচ্ছে তো চিকেনটা ওই পেঁয়াজ সেদ্ধ করে নিয়েছি আর আমাদের এবারে না খুব ঘন ঘন পেঁয়াজ রসুন খাওয়া হচ্ছে আর আমার ঠিক ভালোও লাগছে না আমার বললাম এই সবে সেদিন ডিম খেলাম সেদিন তরকা খেলাম আর এর আগেও একদিন চিকেন খাওয়া হয়েছে পরপর আবার আমার পেঁয়াজ রসুন খেতে একদম ভালো লাগে না তো যাই হোক ওই চিকেনটা আজকে রান্না করলে আবার তাও মনে হচ্ছে থেকে যাবে অবশ্য আগামীকাল হচ্ছে মঙ্গলবার সেদিন তো নিরামিষই খাবো আর আমার খুব ইচ্ছা করছে আলু সেদ্ধ পটল সেদ্ধ ভাত এরম খেতে দেখি কালকে ওটাই করবো তো যেটা বললাম তোমাদের পাঁচ মিনিটের আজকে ব্লগটা শেয়ার করব আসলে কাঁচা ধোয়াও সেভাবে কিছু নেই দুদিন পর পর কেচে নিয়েছি আর ঘর টরগুলো পরিষ্কার করে গেছে ওগুলো আর তোমাদের সাথে শেয়ার শেয়ার করলাম না তো বললাম যে মিনিটের ব্লগ করব তাই পাঁচ মিনিটের ডেলি ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর ফাকিবাজি চিকেনটা রান্না করি আগে পেঁপে আলু সমস্ত ভেজে নিতাম কিন্তু এখন এরকম কষিয়ে নি সেটার টেস্টটা যেন বেশি ভালো হয় তো একদিকে ভাত একদিকে চিকেন হচ্ছে আর কি আমাদের করলা সেদ্ধ করা আছে সেই করলা সেদ্ধ ব্যাস এই হচ্ছে আমাদের খাওয়া দাওয়া আর দিদিদের গাছের একটা হিমসাগর আম আমাদের দিয়ে গেছে দিদিদের গাছে এবছর চোদ্দ পনেরোটা মতো আম হয়েছে আর আমাদের তো এই বড় গাছটায় কোনো আমের ছোট দুটো গাছ ছোট গাছটাই সেটাও ঝরে গেছে আর ওদিকের গাছটাতে একটু মুকুল এসেছিলো আর সেখানে তো দেখিয়েছিলাম যে কয়েকটা আম হয়েছে আসলে ওই আমগুলো অতটা খেতে অতটা টেস্ট না আর এখন তো চাটনিও করছি না যে পাকা আম দিয়ে চাটনি করব তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো সেটাও না জলতলাতে বেকার আমগুলো পড়ে রয়েছে আর আম সত্ত্বেও ওগুলো দিয়ে করা যাবে কিন্তু আম সত্ত্ব করব তারপর দেখবো ফাঙ্গাস ধরে গেছে কারণ বৃষ্টির যা ওয়েদার আর আমাদের গাছে কিছুটা খেজুর হয়ে আছে অর্ধেক তো ঝড়ে পড়ে গেছে অবশ্য ওদিকটা যায়নি যে পেকে পেকে পড়েছে কিনা সেটাই গাছে এখনো অরেঞ্জ অরেঞ্জ কালারেরই খেজুরটা দেখতে পাচ্ছি তো চিকেন কমপ্লিট এখন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এবারে নাবিয়ে নেবো তো আলু পেঁপে সমস্ত কষাতে কষাতেই একদম সেদ্ধ হয়ে গেছে তো শুধু শুধু বেকার প্রথম দিকে আবার ভাজতে যাব কেন এতেই দারুণ টেস্ট চলে আসে আলু আর পেঁপেটার টেস্ট ওদিকে তো ভাতটাও হয়ে গেছে ভাতটাও উপর আর কি ব্লগ তোমাদের সাথে রোজ শেয়ার করব সেটাও ভেবে পাচ্ছি না ভিডিওর সেভাবে ভিউজ নেই বড় বড় ইউটিউবারদেরও দেখছি তাই আর আমাদের তো আর কথাই নেই দেখো করলা সেদ্ধ আর দই আর চিকেন আর সাথে আছে আম